গজপতি জেলাপাড়ু টিপিএসও ডিএলআর বিদ্যুৎ বিভাগ কর্মচারী বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে নগর কংগ্রেস কমিটি সভাপতি শ্রী বসন্ত পণ্ডা। জেলার বিশেষ করে পাড়ালকেমটি সহরের বিভিন্ন সাইর কিছু ব্যক্তি নিজকে টিপিএসও ডিএলআর কর্মচারী বলে পরিচয় দিয়ে বিভিন্ন ঘরের বিদ্যুৎ মিটর ভালো লে তাহলে বদলাই স্মার্ট মিটর বসাইব বাধ্য করছেন। ন বসাইলে বিদ্যুৎ সর্ভর বিচ্ছিন্ন করার ধমক দেছেন, যাকে নিয়ে স্থানীয় লোকে ভয়ভীত হয়ে পড়ছেন। বর্তমান সেই মিটর বসাইবা দ্বারা অধিক বিদ্যুৎ বিল আসুবা অভিযোগ হওয়ার পরে জয়পুর ভি সহরের এক ব্যান ঘোষণা করা যাই, তেমন গজপতি জেলার মধ্যে এক ব্যান ঘোষণা করা সহ লোককে অযথা খরচর বঞ্চাইব অনুরোধ করেছে কংগ্রেস। এখন ব্যান ঘোষণা নকলে আগামী দিনের গজপতি জেলা কংগ্রেস রাজ রাস্তাকে ওলাই জন আন্দোলন করা বাধ্য হবে। এথিপাই প্রশাসনই দায়ী রহবে বলে জেলাপাড়ক অনুপস্থিতির অতিরিক্ত জেলাপাড় শ্রী প্রাণকৃষ্ণ পাণিগ্রাহীকে লিখিত অভিযোগ করছেন। এসহ পাড়ালকেমটিস্থিত কার্যনির্বাহী যন্ত্রী টিপিএসও ডিএলআর শ্রী রাজেন্দ্র বেহরা, পাড়ালকেমটি থানা অধিকারী প্রশান্ত ভূপতি ও পাড়ালকেমটি পৌর পরিষদ নির্বাহী অধিকারী কার্যালয়ের দাবিপত্র প্রদান করেছেন। এই কার্যক্রম নগর কংগ্রেস কমিটি সভাপতি বসন্ত কুমার পণ্ডা দ্বারা পরিচালনা হয়েছে বেড়ে মুনা মহারণা গৌরীশঙ্কর পণ্ডা প্রমুখ উপস্থিতিতে দাবিপত্র প্রদান করা যাইছি। ব্যুরো রিপোর্ট গ্লোবাল টিভি। বসন্ত কুমার পণ্ডা নগর কংগ্রেস সভাপতি পাড়ালকেমটি পৌর পরিষদ। আজ্ঞা, আজির অভিযোগ হচ্ছে ইয়ে টাটা প্রোজেক্ট বালা যে দেশের লোকঙ্কর যে পয়সা লুটিকি নেছে, লুটিকি নবারে নেছে তো এ ছ মাস করে বর্ষকরে গোটে গোটে মিটর চেঞ্জ করছে। মিটর ভালো লে মিটর চেঞ্জ করছে, সে মিটর কি টেস্ট করছে কোণ ভগবান জানছেন। বর্তমান কোণ করছেন সহরের গোটে স্মার্ট মিটর বলে আরম্ভ করছেন, লোক সে মিটর বিরোধ কলে বি তা রঙ আখি দেখছেন, লাইন কাটি দেবে বলছেন, আর কে লাইন দেব না, যে প্রকার ভয়ভীত করি যে স্মার্ট মিটর লগাইছেন, যে স্মার্ট মিটর লাগিছে অধিকাংশ জায়গায় যেত বিল আসা কথা তা দশ গুণ অধিক বিল আসছে লোক। সেই কোম্পানির আছে তার গ্যারেটি নাই, তার কৌশি প্রকার নাই, সে যে টাটা পাওয়ার প্রজেক্ট যে এটি গজপতি হোক ওড়িশার যে প্রকার তার মনমুখী শাসন চলছে, যে লোক ইলেকট্রি বিনা বঞ্চিপারে সেই তা অন্য গতি নাই বলে যে প্রকার চলাইছি, লোক হইরাণ হয়ে পুরা সমস্যার তো আর সমাধান হবার কোশ্চিন নাই। তেমন এই টাটা স্মার্ট মিটর বহুত জায়গার বেআইন কলে, বর্তমান আমি নগর কংগ্রেস তো কংগ্রেস তরফরু আমি জেলাপাড়ক আজ দিয়েছু, আমি লেখিকি এবং টাটা পাওয়ার প্রজেক্ট এজুকেটিভ ইঞ্জিনিয়ার দিয়েছু, পাড়া পৌর পরিষদ এজুকেটিভ অফিসরকে দিয়েছু এবং আইআইসি পাল্লাখেমি দিয়েছু। আমি এথিরে লেখিছু যে আমার অঞ্চলের স্মার্ট মিটার বেআইন করা যাও, আমার যা যেমি মিটার লা সেমি মিটার হোক, স্মার্ট মিটার যদি বেআইন করি আউ এ ভিতরে লগাইবা আমি বিরোধ করছু কংগ্রেস তরফ। যদি টাটা পাওয়ার প্রজেক্ট যদি তার মনমুখী শাসন সে তার ব্যবসায় দেখি যদি লগাইব, আগামী দিনের আমি রাজ রাস্তাকে উল্লেখি আমি বিরোধ করু আন্দোলন করু, জন আন্দোলনের লোকঙ্কর সহযোগ নেবু, যদি সেই প্রকার কোণী প্রকার সমস্যা ঘটি বলে প্রশাসনিক অধিকারী দায়ী হবে বলে আমি প্রশাসন। দেখুন স্যার, বর্তমান খরা মাস আসলানি, এই যে টাটা পাওয়ার যে স্মার্ট মিটার দ্বারা লোককে লুটুছে এবং ঘটা তনাঘট এবং ইলেকট্রিসিটি কাটি বসিয়ে, তো আকু নেকি লোক খরা মাসরে কলবল হবে, তো কংগ্রেস তরফরু যদি সাধারণ লোকঙ্কর কারেন্ট কাটুছি টাটা পাওয়ার, আপন কেমিতি লোকঙ্ক সহিত রইবে? আমি লোকঙ্কর সহিত অছু, কংগ্রেস লোক লোকঙ্কর সহযোগের অছু। বর্তমান সে যে দেখন্তু 24 ঘন্টার 12 ঘন্টা লাইন কাটুছি, বর্তমান এবে খরা দিন আসলানি, আজি বি লাইন 4 ঘন্টা কটা হইছে, তেনু আমি ইলেকট্রি বালা জনাইছু, জেলাপাড়ক বি জনাইবু, যদি তার সমাধান হওয়া নেই আমি রাজ রাস্তা খুলে তার সমাধান রাস্তা আমাকে জনা, যদি টাটা পাওয়ার তার সমাধান রাস্তা করবেনি বলে আমি জন আন্দোলন করে রাস্তা উল্লেবু, যদি কোনো সমস্যা হলে জেলা প্রশাসন টাটা পাওয়ার প্রজেক্ট দায়ী পাবে।